আসসালামু আলাইকুম। আপনি কি জানেন কেয়ামতের ঠিক 1 বছর আগে শেষ রমজানে কি কি লক্ষণ দেখা দিবে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, এবং জানার আগে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা আমার ফেসবুক আইডি থেকে দেখলে অবশ্যই আমার আইডিটাকে একটা ফলো দিয়ে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ইসলামিক টিপস পেতে, যা আপনাদের দুনিয়া এবং আখিরাতে অবশ্যই কাজে লাগবে ইনশাআল্লাহ। কিতাবুল ফিতানে ইমাম লুহাইন ইবনে হামাদ একটি প্রতিষ্ঠিত হাদিস ব্যাখ্যা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছিলেন, কিয়ামতের আগে এমন একটা রমজান মাস আসবে যেখানে সমস্ত আদম সন্তানেরা একটি বিকট আওয়াজের শব্দ শুনতে পাবে, সমস্ত মাখলুম এ আওয়াজ শুনতে পাবে, শুনবে এবং আশ্চর্য হয়ে যাবে, এবং এ আওয়াজের খোঁজ করতে থাকবে কোথায় থেকে এসেছে এ আওয়াজ, কিন্তু কেউ তার হদিসও পাবে না, খোঁজও পাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ আরও করেছেন, যখন তোমরা এরকম একটা বিকট শব্দ শুনতে পাবে এবং রমজান মাসে তা পাবে, অবশ্যই তোমরা আগামী 1 বছরের জন্য তোমাদের রিজিক বা খাদ্য নিজের ঘরে সংরক্ষণ করে রাখবে, কেননা তারপর থেকে দুনিয়া থেকে রিজিক উঠে যাবে, মানুষ ক্ষুধার্ত হয়ে মরে যাবে, তারপর আল্লাহ তাআলা ওই বরকতময় রমজান মাস দুনিয়া থেকে উঠিয়ে নেবেন এবং সমস্ত দোয়া কবুলের সময়টাও তুলে নেবেন আল্লাহ তাআলা। এই হাদিস থেকে জানা যায় দোয়া কবুলের মুখ্যম সময় হচ্ছে এখনই, কারণ এখন থেকেই আমাদেরকে দোয়া যত পারি করতে হবে, আমল করতে হবে, কারণ কখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু কেউ কিছু বলতে পারে না। পৃথিবী ধ্বংস হওয়ার আগে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে ওঠা শুরু করবে, তখন সব সমস্ত দোয়ার দরজা বন্ধ হয়ে যাবে। তেমনই শেষ রমজানের পর থেকে মুমিন মুসলমানের সমস্ত দোয়ার দরজা বন্ধ হয়ে যাবে এবং কেয়ামতের দিন অতি সন্নিকটে ঘনিয়ে আসবে। আমরা যেহেতু দুনিয়াতে এখনও বেঁচে আছি, এখনও আমাদের সকলের উচিত আল্লাহ তাআলার পথে ফিরিয়ে আসা, আমাদের নবীর দেখানো পথে চলা। আমাদের নবী যে সমস্ত আমল করতেন, যে সমস্ত নামাজ পড়ানোর নিয়মকানুন শিখিয়ে দিতেন, সেগুলোর পথে চলা। দুনিয়া থেকে শেষ রোজাটা উঠে যাওয়ার আগেই আমরা যতগুলো রোজা আমাদের জীবনে পাব, ইনশাআল্লাহ প্রতিটি রোজা পালন করার চেষ্টা করব, কারণ রোজা পালন করা হচ্ছে একটা ফরজ ইবাদত। রোজা সবসময় ফরজ, আল্লাহ তাআলা এই রোজাদারের যে উপহার আছে সেটা নিজের হাতে রেখেছেন, এবং তিনি কি উপহার দেবেন একমাত্র তিনি ছাড়া কেউ জানেন না এই রোজাদারকে কি উপহার দিবেন। পৃথিবীতে থেকে যখন তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে, তখন সারাদিন তওবা করলেও আর কোনো লাভ হবে না। তাই আমি আশা করব এবং আমি আশা রাখি আমার মুসলমান ভাই ও বোনেরা সবাই পৃথিবী থেকে তওবার দরজা বন্ধ হওয়ার আগেই সবাই তওবা করে নেই, সবাই ইবাদত করি। হে মুমিন মুসলমান, এখনও তওবার দরজা খোলা আছে, সময় থাকতে তোমরা সবাই তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো। আমার ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় এবং ইসলামিক ভিডিও মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোন এবং অমুসলিম ভাই বোনদেরকে জানার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের যেমন সওয়াব হবে, তেমন তাদেরও সওয়াব হবে এবং উপকার হবে। আজকের মতো এখানে রাখি, আল্লাহ হাফেজ।